আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনার বাজেট যদি মাত্র 6 থেকে 10 লক্ষ টাকা হয়ে থাকে, আপনি চাচ্ছেন একটি একতলা বাড়ি করবেন, তো এটা আদৌ কমপ্লিট করতে পারবেন কি না, বা 6 থেকে 10 লক্ষ টাকার ভিতর একটি একতলা বাড়ি করলে আপনার সেই বাড়িটি কিভাবে করা উচিত, এই বিষয়টা আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো এইখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য কত টাকা খরচ হয়েছে এবং 10 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা বাজেট থাকলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন কি না, এই সকল বিস্তারিত বিষয়, এবং অল্প খরচে বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান, এটি নির্ভুল ও সঠিকভাবে করার জন্য আপনাকে কোন বিষয়টা খেয়াল রাখতে হবে, যে বিষয়টা খেয়াল রাখলে আপনার বাড়িটি আপনি অল্প খরচের ভিতর নির্মাণ করতে পারবেন, ওই সকল বিষয়ে আপনাদেরকে জানাবো, এবং আজকের এই বাড়িটির ভেতর ও বাহিরের ডিজাইন পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 27 ফিট 6 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 26 ফিট 8 ইঞ্চি। যে বাড়িটি স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 739 স্কোয়ার ফিট, আর এটা শতকে হিসাব করলে আসবে 1 শতক 69 পয়েন্ট জমি, কাঠা হিসাব করলে আসবে 1.02 কাঠা জমি। তো এই বাড়িটা আপনি কত টাকার ভিতর কতটুকু কাজ করতে পারবেন, পুরো বিষয়টা আপনি জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে, এবং এখানে কি কি কাজ করা হয়েছে, কি কি কাজ বাকি রয়েছে, কোন কোন বিষয়গুলো হিসাব করলে আপনি আপনার বাড়ির খরচটি কমাইতে পারবেন, ওই বিষয়টা আপনাদেরকে জানাবো। তাই আপনাদের যদি অল্প খরচে একটি একতলা বাড়ি নির্মাণ করার ইচ্ছা থাকে এবং বাড়িটি যদি আপনি 3 বেডরুমের করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এখানে বাড়িটির ভিতর আপনি পাবেন 3টা বেডরুম, যার ভিতর একটি থাকবে ছোট চাইল্ড বেডরুম। আপনি চাইলে ওইটা বড় করতে পারবেন, সেইটা কিভাবে ওইটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এবং একটি পাবেন আপনি ড্রয়িং রুম বা বারান্দা, যেটাই বলেন, এবং একটি টয়লেট থাকবে, আপনি চাইলে দুইটাও করতে পারেন, এবং ডাইনিং স্পেস থাকবে একটি, এবং একটি থাকবে কিচেন স্পেস। তো ভিউয়ার্স, অনেকেই বলতে পারে অনেক কিছু, আসলে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য, এবং আপনার বাজেটের আলোকে, বাজেট অনুযায়ী আপনি কতটুকু কাজ করতে পারবেন, এই ধারণাটা দেওয়াই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো যাই হোক, এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এ বাড়িটির কাজ প্রায় শেষের পথে, অল্প কিছু কাজ বাকি রয়েছে, যা টুকটাক সামান্য, তেমন কিছু কাজ বাকি নেই। তো এতটুকু করার জন্য এই 739 স্কোয়ার ফিটের উপরে কত টাকা খরচ হয়েছে, আর এ বাড়িটি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপর করা হয়েছে, অল্প খরচে আপনি যদি আপনার বাড়িটি নির্মাণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্রিক ফাউন্ডেশন চুজ করতে হবে। আপনি যখন ব্রিক ফাউন্ডেশন পছন্দ করবেন, আপনার স্বপ্নের বাড়িটি আপনি অল্প খরচের ভিতর নির্মাণ করতে পারবেন। তো এখানে যে বাড়িটা, এ বাড়িটা পার স্কোয়ার ফিট 1500 টাকা করে খরচ হয়েছে। তো আপনিও চাইলে এভাবে আপনার বাড়ির খরচটি করে 1500 টাকা পার স্কোয়ার ফিট করে আপনি করতে পারবেন। আর এই বাড়িটা যদি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করেন, তাহলে পার স্কোয়ার ফিট বা প্রতি স্কোয়ার ফিট 1 ফিট বাই 1 ফিট জায়গা করতে আপনার খরচ হবে 2500 টাকা। তো এখন এখান থেকে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন পথে যাবেন, আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করবেন, নাকি ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা বাড়ি করবেন। আপনি যেভাবে পছন্দ করবেন, আপনার খরচটিও ঠিক সেভাবেই হবে। তো যাই হোক, এখানে আপনারা ভেতরের সকল বিষয়টা দেখতে পাচ্ছেন, কোথায় কিভাবে সাজানো হয়েছে, আপনিও চাইলে এভাবে সাজিয়ে নিতে পারবেন। এখানে শুধু ওয়ানলি টাইলস ইউজ করা হয়েছে বাথরুমের ভেতরে, আপনিও চাইলে কিন্তু এভাবে করে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখাবো। দেখানোর পূর্বে এ বাড়ির ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে তার পুরো বিস্তারিত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এরকম একটি বাড়ি আপনি যদি অল্প খরচের উপর ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে চান,
সেক্ষেত্রে আপনাকে ব্রিক ফাউন্ডেশন সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। এটা ধারণাটা রাখার জন্য এখানে আই কার্ডে আমি একটি ভিডিও বা প্লেলিস্টের লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখতে পারবেন, একটি লিংক থাকবে বা এই ভিডিওর কমেন্ট বক্সেও লিংক দেওয়া থাকবে। আপনি যে কোনো জায়গা থেকে, আপনার যেখান থেকে পছন্দ হয় ওই জায়গা থেকে আপনি ভিডিওটা দেখলে ব্রিক ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন এবং আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতে করে আপনার মূল্যবান সময়টুকু বিফলে যাবে না, কারণ আপনি অনেক সুন্দর সুন্দর ধারণা বা বাড়ির খরচের আইডিয়া এই চ্যানেল থেকে পেয়ে যাবেন, যাতে করে আপনি আপনার স্বপ্নের বাড়িটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। তো সঠিক ধারণা না থাকার কারণে অনেক সময় আপনাদের খরচ বেশি হয়ে যায়। এটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি অল্প খরচে আপনার বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো যাই হোক, আমি আশা করি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন ইনশাআল্লাহ আপনারাও ভালো কিছু শিখতে পারবেন আর আমরাও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। তো যাই হোক, মোটামুটি পুরো বিষয়টা ক্লিয়ার করেছি এবং ফাউন্ডেশন সম্পর্কেও আমি আপনাদেরকে জানাবো। তো আগে আমরা বাড়ির ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে দেখাই, তারপরে জানিয়ে দিব কাজটি কিভাবে করা হয়েছে এবং আপনি কিভাবে করলে আপনার বাড়ির খরচটিও কম হবে। ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। আপনাকে এখান থেকে একটু সময় নিয়ে ভালো করে দেখতে হবে। এটা হচ্ছে বাড়ির মেইন গেট। মেইন গেট দিয়ে যদি আমরা ঢুকি, এখানে একটি প্রথমে পোর্চ থাকবে, পোর্চের নিচ দিয়ে থাকবে মেইন গেট। মেইন গেট দিয়ে ঢোকার পর এখানে থাকবে একটি বারান্দা আর এখানে থাকবে আপনার সিঁড়ি রুম। আর এই সিঁড়ি রুমের সাইডে এখানে একটি চাইল্ড বেডরুম রয়েছে, যেটি 9 ফিট বাই 6 ফিট জায়গাতে করা হয়েছে। আপনি চাইলে কিন্তু এটা বড় করতে পারেন। এখানে দেখুন, এল ডিজাইনটা আনার জন্য এখানে রুমটা দেওয়া হয়েছে, এটা আপনি আরও বড় করে দিলে একটু বড় এল হবে। আর এইখানে পাবেন একটি মাস্টার বেডরুম, যেটি 13 ফিট বাই 10 ফিট। এখানে একটি বেডরুম পাবেন, যেটা 12 ফিট বাই 10 ফিট। এখানে পাবেন আপনি ডাইনিং রুম, যেটা 5 ফিট বাই 12 ফিট। আর এখানে পাবেন আপনি একটি টয়লেট, যেটা 5 ফিট বাই 5 ফিট। এখানে থাকবে একটি কিচেন, যেটা আপনার 5 ফিট বাই 8 ফিট। তো এই হচ্ছে টোটাল বাড়ির ড্রয়িং প্ল্যান। ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন বাড়িটা দৈর্ঘ্যের দিকে রয়েছে 27 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 26 ফিট 8 ইঞ্চি। এই যে বাড়িটা, বাড়িটা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 739 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 169 পয়েন্ট জমি এবং কাঠায় হিসাব করলে 1.02 কাঠা জমি। তো এখন অনেকেই বলতে পারেন, ভাই এখানে যে আপনি সিস্টেমটা করেছেন, এটা করার জন্য একটা রুমের ভিতর দিয়ে পেছনে খাওয়ার জন্য এবং এখানে যেতে হবে, তো এই খাওয়ার জন্য আপনি যদি এখানে একটি সেপারেট ওয়াল দিয়ে করতে চান সেইটা আপনি করতে পারবেন। এক্ষেত্রে আপনার কিছুটা স্কোয়ার ফিট বেড়ে যাবে, আপনার খরচটাও ধরেন 1 থেকে 1.5 লক্ষ টাকা এখানে বৃদ্ধি পাবে। এখন আপনি যদি করতে চান তাহলে এখানে একটি প্যাসেজ রেখে করতে পারেন আর বাদ বাকি সব কিছু সেম থাকবে বা আপনি সেম রেখে করতে পারবেন। আপনার পছন্দের উপর নির্ভর করবে আপনি ওইটা করতে চান কি না। তো এভাবে করলে যে আপনার খুব বেশি একটা অসুবিধা হবে এটা কিন্তু নয়। এটা আপনি যদি একটু ম্যানেজ করে নিতে পারেন, যে আপনি বুঝতে পারছেন যে এটা আপনার পক্ষে ম্যানেজ করা পসিবল, তাহলে আপনি এভাবে করতে পারেন। করলে আপনি অনেকটাই কম খরচের ভিতর এরকম একটি বাড়ি করতে পারবেন। এখন এটা কত টাকা খরচ হয়েছে, আপনি কত টাকায় করতে পারবেন, ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে, এই বিষয়টা আমরা এখন জানবো। তো চলুন আমরা বাড়ির এই বিষয়গুলো জেনে নিই এবং বুঝে নিই যে ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে বা আমরা যদি নিতে চাই তাহলে কিভাবে নিলে অল্প খরচের ভিতর নিতে পারবো। দেখেন, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতে হবে, যেটা জানার কারণে আপনি আপনার স্বপ্নের বাড়িটি অল্প জায়গার ভিতরে অল্প খরচে নির্মাণ করতে পারবেন। এই কাজটি আজ থেকে প্রায় 1.5 বছর আগে করা হয়েছে। তো তৎকালীন সময়ে এই বাড়িটি করার জন্য 10 লক্ষ টাকা খরচ হয়েছিল এবং এই বাড়িটি যদি আপনি বর্তমান সময়ে করতে চান সেক্ষেত্রে আপনার খরচ যেতে পারে 12 থেকে 13 লক্ষ টাকা, কারণ
যেই হারে মাল জিনিসের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে, তো এই ক্ষেত্রে আশা করা যায় আপনি যদি এখানে সেম টু সেম যেভাবে এখন বলা হবে কাজটি করা হয়েছে ওইভাবে যদি আপনি করেন তাহলে 10-11 লক্ষ টাকার ভিতর আপনি করতে পারবেন। আর যদি আপনি এখান থেকে কিছু চেঞ্জ করেন সেক্ষেত্রে আরও 1-2 লক্ষ টাকা বৃদ্ধি পাবে। এখন একটি বাড়ি করার পূর্বে আপনাকে অনেকেই অনেক রকমের ধারণা দিবে, যেটা আপনি শুনে যখন বাড়ি করতে যাবেন তখন আপনার বাড়ি নির্মাণের খরচ অনেকটাই বেড়ে যাবে। আপনি যদি সবার কথা শুনে বাড়ি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটাই আপনার করতে হবে, আপনাকে অনেকেই অনেক ধরনের পরামর্শ দিবে। তো আপনি যদি সঠিক বিষয়টা জানেন যে আসলে কীভাবে করলে আপনি একটি একতলা বাড়ি অল্প খরচের ভিতর নির্মাণ করতে পারবেন তাহলে আপনাকে আর কারো কথা শুনতে হবে না, আপনি নিজের বুদ্ধিতেই করতে পারবেন। এখানে আপনি আমাদের এই চ্যানেলটি দেখলে বুঝতে পারবেন কত বাড়ি রয়েছে ব্রিক ফাউন্ডেশনের উপর। আপনিও যদি ব্রিক ফাউন্ডেশনের উপর অল্প খরচে একটি একতলা বাড়ি করতে চান তাহলে এখান থেকে ভিডিওটি আপনাকে পুরোপুরি কন্টিনিউ করতে হবে। ভিউয়ার্স, এখানে যে বাড়িটি এটা ব্রিক ফাউন্ডেশনের উপর করার জন্য প্রথমত একটা 20 ইঞ্চি ইটের সলিং করা হয়েছে। এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আই কার্ডে যে কোনো জায়গায় আপনারা এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এই যে বাড়িটি, এই বাড়িটি তারপরেও অনেকেই না দেখতে মানে এগুলো বোঝে না যে কীভাবে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে অন্য ভিডিওটি দেখতে হবে, তো তাদের জন্য আমি ভিডিওতে একটু বলে দিচ্ছি যে এখানে কাজটি কীভাবে করা হয়েছে। এখানে একটা 20 ইঞ্চি ইটের সলিং করা হয়েছে, তারপর একটা 20 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে যেটার হাইট দেওয়া হয়েছে 3 ইঞ্চি আর প্রস্থ দেওয়া হয়েছে 20 ইঞ্চি। আর দৈর্ঘ্যের দিকটা তো যতটুকু বিল্ডিং লম্বা থাকবে অতটুকুই দিতে হবে। তো এই 20 ইঞ্চি ঢালাইটা আপনি চাইলে মিনিমাম 8 মিলি রড ইউজ করতে পারেন, 10 মিলি ব্যবহার করলে আরও ভালো। তো এই ঢালাইটা দেওয়ার পর এখানে একটা 15 ইঞ্চি ইটের গাঁথনি দিতে হবে, তারপর 10 ইঞ্চি গাঁথনি দিবেন আপনি ফ্লোর বা বিট লেভেল পর্যন্ত। এর উপর বাদ বাকি যে ওয়ালগুলি থাকবে প্রত্যেকটা ওয়াল দিবেন 5 ইঞ্চি এবং কলমের যে পজিশন বা পিলারের যে পজিশন এই পজিশন অনুযায়ী আপনাকে ব্রিকের 10 ইঞ্চি প্লার ইউজ করতে হবে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আপনি চাইলে বেশি ইউজ করতে পারেন, 15-20 যেটা আপনার খুশি। তো 10 ইঞ্চি ওইভাবে ব্যবহার করলে আপনিও আপনার বাড়িটি করতে পারবেন খুবই সুন্দরভাবেতে। এবং এরপর যে লিনটন দরজার উপর যে লিনটন বা বিম বলেন আপনারা যেটাই বলেন, ওখানেও 10 মিলি রড ইউজ করতে হবে 3 পিচ করে। এবং চুরির জন্য এটা সিঙাড়া আকারের মডেল, যেটা ওই মডেলের চুরি আপনাকে বানাইতে হবে। আর ছাদের জন্য ছাদে কোনো বিম লাগবে না, সিম্পল একটি স্ল্যাব ছাদ করবেন আপনি। এবং স্ল্যাব ছাদ কীভাবে করতে হয় এটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনারা এটাও জেনে নিতে পারবেন এখান থেকে। দেখুন, আমি আপনাদেরকে এই আই কার্ডে একটি ভিডিও দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে দিচ্ছি লিঙ্ক, ওখান থেকে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে বিম ছাড়া ছাদ কীভাবে করতে হয়। তো যাই হোক, আপনাদের যদি করার ইচ্ছা থাকে বা ভালো লাগে তাহলে আপনারা ওইভাবে শুরু করতে পারেন আপনাদের কাজটি। এতে করে আপনি খুবই লাভবান হবেন। আপনি যদি শুধু একটি একতলা বাড়ি নির্মাণ করতে চান তাহলে আরসিসি থেকে ব্রিক ফাউন্ডেশন আপনার জন্য যথেষ্ট সেফ। তো যাই হোক, এটা যদি আপনারা বুঝে থাকেন যে কাজটি কীভাবে করা হয়েছে তাহলে আশা করা যায় আপনি করতে পারবেন। এবং আমরা ছাদের জন্য ওয়ানলি 10 মিলি রড ইউজ করেছি, কারণ এর কোথাও কোনো বিম ব্যবহার করি নাই। তো এই বিম যদি আপনারা ব্যবহার করেন, করলে করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নাই। তো যাই হোক, আমরা পুরো বিষয়টা আপনাদের সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখান থেকে যদি আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা আসলে যদি সবার কথা শুনে বাড়ি করতে চান তাহলে আসলে বাড়ি করতে পারবেন না। এখন অনেকেই আছে এটা দেখার পরও বলবে যে ভাই, আপনি যে বললেন এরকম একটি বাড়ি 10-11 লক্ষ টাকার ভিতর করা যাবে, তো আপনি কিভাবে বললেন এই বাড়িটা কমপ্লিট করতে তো 20 লক্ষ টাকা খরচ হবে? ভাই, এটা হচ্ছে আপনাদের একটা বড় ভুল বা বড় সমস্যা। আপনাকে আগে বুঝতে হবে এখানে আমি যে আপনাদেরকে খরচটা বলছি এটা পার স্কোয়ার ফিট কত টাকা খরচ পড়েছে। 700 স্কোয়ার ফিট যদি 1500 টাকা করে হয় তাহলে কত টাকা খরচ হয় এটা আপনি একটু মিলিয়ে নেবেন। পার স্কোয়ার ফিট 1500 টাকা খরচ হলে এটা আপনার খুব বেশি হয় না কিন্তু এখানে।
এটা হচ্ছে আপনার 7 লাখ, আর হচ্ছে আপনার ধরেন এখানে 535, 10,50,000 টাকার মতো খরচ আসে এটা বিল্ডিংটাতে। তো এই জন্য আমি বলছি আপনাদেরকে 11 লক্ষ টাকার মতো লাগতে পারে। তো এ বাড়িটা আরসিসি ফাউন্ডেশন দিয়ে করলে কত লাগবে সেইটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো এখন আপনার বোঝার বিষয় যে আপনি কিভাবে করবেন বা আপনি কতটুকু শুনলেন, এটা যদি আপনি পুরোপুরি শোনেন তাহলে আপনি পুরোপুরি ধারণা পাবেন। এখানে দেখুন রঙের কাজ করা হয়েছে, টাইলসের কাজ করা হয়েছে শুধু বাথরুমে, এবং ফ্লোরটা এমনি সাধারণভাবে সিমেন্ট রং দিয়া ফিনিশিং দেওয়া হয়েছে। আপনি ওকে যদি এভাবে করেন সহজের ভিতর তাহলে কিন্তু আপনার খরচটা কম হবে। এখন আপনি যদি চাচ্ছেন ফ্লোরে টাইলস ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আরও 2 লক্ষ টাকা খরচ বেড়ে যাবে। তো এইভাবেই আসলে একটা বিল্ডিংয়ের খরচ আস্তে আস্তে বাড়তে থাকে। এটা সবার ধারণা থাকে না, মনে হয় যেন ধরেন একটা রুমে টাইলস বসাবো এটা আর কত টাকা যাবে, এই হচ্ছে সাধারণ ধারণা, 5,000 টাকা হইলে হয়ে যাবে। কিন্তু আদৌ আসলে এটা কখনোই কমপ্লিট করা যায় না এরকম টাকার ভিতরে। এই বিষয়টা যদি আপনি যত দ্রুত বুঝে নেবেন বা মেনে নেবেন ততই আপনার জন্য ভালো। আর আপনি যদি এখান থেকে খেয়াল করে এভাবে কাজটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি অল্প খরচে করতে সক্ষম হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।